नमस्कार बंधुरा आपनारा देखछेन त्रिपुरा गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल साथ आमी रयेछी आपनादेर होस्ट सुब्रत जेखाने आपनारा गवर्नमेंट अफ त्रिपुरा एंड गवर्नमेंट अफ इंडियार प्रत्येकटा जबेर आपडेट सबार आगे आमादेर चैनेले पेये जाबेन। ताछाड़ा त्रिपुरा राज्येर मध्ये प्राइवेट सेक्टर थेके उठे आसा प्रत्येकटा जब नोटिफिकेशन निये आमादेर चैनेले भिडियो आपलोड करा हय़। तो यदि आपनी इंटरेस्टेड थाकेन তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটা জবের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের থ্রোতে AAI কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেডের মধ্যে নিয়োগের জন্য, विशेष करे लोडर सुपरवाइजर एवं सीनियर सुपरवाइजर पदे नियोगेर जोन्नो ए नतुन नोटिफिकेशन बेरिएछे। एवं एक क्षेत्रे त्रिपुरा राज्ये जे समस्त कैंडिडेटरा 8 पास करे रेखेछे मिनिमाम एवं जारा ग्रेजुएशन करे रेखेछे जे कोनो स्ट्रीम थेके, ओई समस्त कैंडिडेटरा एप्लीकेशन करते पारबे। एखाने फ्रेशार्स एवं एक्सपिरियेंस उभय किन्तु एप्लीकेशन करते पारछे। भालो पे स्केल रही है, आमरा प्रत्येकटा विषय ए भिडियोर मध्य आलोचना करब। तबे एक क्षेत्रे आपनादेर किन्तु अल ओवर इंडिया बेसिके ए नियोगटा होच्छे, जार जन्य आपनादेर पोस्टिंग जे कोनो स्टेटेर मध्ये होते पारे। तो जारा इंटरेस्टेड आपनारा भिडियोटाके कन्टिन्यू करते पारेन। तो आर समय नष्ट ना करे एटार साथे आजकेर भिडियो आमरा शुरू करब। एटा होच्छे बंधुरा नोटिफिकेशनटा जेखाने ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের থ্রোতে AAI কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেডের মধ্যে নিয়োগটা হচ্ছে সেটো ভেরোয়াস লোকেশনের মধ্যে। এই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটি বিষয় আমি প্রথমে ক্লিয়ার করে দিতে চাই। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তাদের একটি নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটা প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফিটা। সুতরাং যদি আপনি অ্যাপ্লিকেশন করার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারেন। তাছাড়া বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে যে সমস্ত নতুন নতুন ভ্যাকেন্সিগুলো উঠে আসে সেগুলোর আপডেট আপনাদের দেওয়া। অ্যাপ্লিকেশন করা বা না করা সম্পূর্ণটা বন্ধুরা ডিপেন্ড করে আপনাদের উপর। যাই হোক, এই ক্ষেত্রে তিনটি পোস্ট রয়েছে, লোডার সুপারভাইজার অ্যান্ড সিনিয়র সুপারভাইজার। আমরা প্রথমে আলোচনা করে নেব লোডার পোস্টের জন্য। এজ লিমিট ম্যাক্সিমাম 45 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 8 পাস হতে হবে, মাস্ট বি অ্যান্ড অ্যাবল টু কমিউনিকেট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিন্দি। এখানে বন্ধুরা এই লোডার পোস্টে এই লোকেশনগুলোর মধ্যে নিয়োগ করা হবে এবং এর সঙ্গে ভ্যাকেন্সিগুলো এখানে মেনশন কিন্তু করে দেওয়া হয়েছে। এই সমস্ত পার্টিকুলার লোকেশনের মধ্যে কিন্তু আপনার পোস্টিংটা হবে এবং এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনার কোনো স্কিলের প্রয়োজন হবে না এবং এই পোস্টের জন্য আপনারা 14,000 উপর কিন্তু স্যালারি পেয়ে যাবেন। তো আপনার যে লোকেশন থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন ওই লোকেশনের লোকাল ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনে এবিলিটি টু রিড ইংলিশ অ্যান্ড যদি এক বছরের আপনার অভিজ্ঞতা থাকে কার্গো হ্যান্ডেলিংয়ে তাহলে আপনাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তারপর রয়েছে সুপারভাইজার পোস্ট এবং এই পোস্টের জন্য 30 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে। কোয়ালিফিকেশন মাস্ট বি গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করা থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে বেসিক কম্পিউটার নলেজ এবং এক বছর যদি অভিজ্ঞতা থাকে কার্গো ইন্ডাস্ট্রিতে তাহলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে এবং এখানে এই সমস্ত পার্টিকুলার লোকেশন থেকে কিন্তু আপনার পোস্টিংটা হবে। সঙ্গে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে এই লোকেশনগুলোর জন্য এগুলো এখানে মেনশন করা আছে। তাছাড়া বন্ধুরা, এই সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আপনার স্কিলের প্রয়োজন হবে। এ প্রসঙ্গে একটি কথা বলিনি, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার স্কিল না থাকে তাহলে বন্ধুরা আপনার সে ডিগ্রির কিন্তু কোনো ভ্যালু নেই। আপনার ডিগ্রি রয়েছে এবং এটা আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কিন্তু কাজের নয়।
তো যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার স্কিল থাকে তাহলে আপনাকে প্রেফারেন্সটা অবশ্যই বেশি দেওয়া হবে। এবং এই পোস্টের জন্য আপনার 18,564 টাকা কিন্তু স্যালারি পাবেন। তারপর যে পোস্ট রয়েছে সিনিয়র সুপারভাইজার, 35 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে এবং এখানেও মাস্ট বি গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম, সঙ্গে যদি কম্পিউটার দক্ষতা থাকে এবং 2 বছর আপনার অভিজ্ঞতা থাকে কার্গো ইন্ডাস্ট্রিতে তাহলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। এখানেও এই পার্টিকুলার 3টি লোকেশনের মধ্যে কিন্তু আপনাদের পোস্টিং হবে এবং এখানে হাইলি স্কিলড যাদের রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। স্যালারিটা 20,000 উপর আপনারা পেয়ে যাবেন এবং এক্ষেত্রে সিলেকশনটা আপনাদের হবে অ্যাজ পার বেসিলের নর্মসের উপর ডিপেন্ড করে। তাছাড়া বন্ধুরা, এখানে যারে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর সেটাকে আপনারা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, তাই ধীরে সুস্থতে অ্যাপ্লিকেশনটা করবেন। যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো টেকনিক্যাল প্রবলেম আপনি ফেস করেন তাহলে এই ইমেলের মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে 30 জুন 2021 আগে। তাছাড়া আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এই যে একটা ওয়েবসাইট রয়েছে এটা একটা, আর এই ওয়েবসাইট যে কোনো একটি সাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে। তাছাড়া অ্যাপ্লিকেশন করার আগে আপনার ফটোকপি, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10th পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আপনার স্ক্যান করে রাখতে হবে এবং সাইজটা যাতে 100 KB থেকে বেশি না হয় সে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং একটি পার্সোনাল ইমেল আইডি আপনার কিন্তু প্রয়োজন পড়বে। যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। কীভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই 60টি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করার জন্য, আপনারা দেখে দেখে করে নেবেন। তাছাড়া প্রথমে বলছিলাম একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফির বিষয়টা। প্রত্যেকটা কাস্ট এর অ্যাগেনস্টে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিয়ে দেওয়া আছে এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। তাছাড়া বন্ধুরা, এক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর যারা এখানে সিলেকশন পাবে তাদের কিন্তু বেসিল থেকে ইমেল অথবা SMS-এর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সমস্ত ক্রাইটেরিয়া ফিল করার পর আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের ইমেল এবং SMS-গুলো চেক করবেন যদি কোনো বেসিল থেকে আপনার কাছে SMS সেন্ড করে থাকে। তো আলটিমেটলি বন্ধুরা, এটাই ছিল একটা নোটিফিকেশন যা এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করলাম। তারপর যদি নোটিফিকেশনের বিষয়ে আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করবেন, অ্যাজ মাস অ্যাজ পসিবল আমি রিপ্লাই করার ট্রাই করব সকলের। তবে বন্ধুরা, সবসময় পসিবল হয়ে ওঠে না, যার জন্য রিপ্লাই করা যায় না। তাছাড়া বন্ধুরা, যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা জানার থাকে আপনার ইমেল অথবা টেলিগ্রামের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় হিন্দ।